আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবেন, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করা হবে, তারা কারা? তন্মধ্যে ওই ব্যক্তি যারা ইউকিমুনা সালাত ওয়া ইউতুনা যাকাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলছেন, যারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন, যারা ইউকিমুনা সালাত নামাজ আদায় করে, ওয়া ইউতুনা যাকাত যাকাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমার দেওয়া রিজিক থেকে তারা দান করে, এই কাজগুলো যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এবং যারা আরেকটা আমল হচ্ছে, যখনই ঘরে ঢুকবেন আসসালামু আলাইকুম সালাম দিবেন, যখনই ঘর থেকে বের হবেন সালাম দিবেন। সালাম দেওয়া আল্লাহ রাসূলের খুবই পছন্দনীয় একটা আমল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির সর্বশেষ আমল ছিল আসওয়াক, মিসওয়াক করা। আল্লাহ রাসূল বলেন, লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিস্তিওয়াক, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম আমি অবশ্যই মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। এজন্য যত সম্ভব আল্লাহ রাসূলের সারা জিন্দেগির সবার শেষের আমল ছিল, মৃত্যুর আগের সর্বশেষ আমল ছিল মিসওয়াক করা। এজন্য আমরা সবাই মিসওয়াক করব, ঘরে ঢোকার সময়, ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিব। এবং কোরআন কেরিমের আয়াতে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, ইউকিমুনা সালাত নামাজ, ওয়াইতুনা যাকাত যাকাত, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বেশি বেশি দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেন, তোমরা বেশি বেশি দান করবে, গরিবদেরকে খাবার খাওয়াবে, তোমরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন। আমিন আমিন। সবাই কমেন্টে আমিন লিখবেন, কারণ কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম।